না দেবো না, ভাড়া দিয়ে বলছি না দেবো না, তোকে দিতেই হবে। সো হেই বন্ধুরা, মার্চ আপনাদের জন্য ক্রিকেট বিশ্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রত্যাশিত একটি ইভেন্ট নিয়ে চলে এসেছে, যার নাম হচ্ছে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ 2020-20, যা আপনাদেরকে বড় জয় এনে দেবে এবং মাসের শুরুতে সঠিক মেজাজে টিউন করতে পারবেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রিকেটের টেস্ট ম্যাচগুলি এবং ফুটবলের ইন্ডিয়ান সুপার লিগে সাহায্য করবেন। 1xBet থেকে আমার ভালো বন্ধুরা সবথেকে নির্ভরযোগ্য বুকমেকার পেয়েছেন। তারা নিশ্চিত করেছেন যে তারা সততার সাথে নিজের জয়গুলি পেয়েছেন। এটি এমন একটি পরিষেবা যেখানে লোকেরা খেলাধুলায় বাজি ধরতে পারে, ম্যাচের ফলাফল দেখতে পারে এবং অনলাইনে গেম খেলতে পারে আর বড় জয় লাভ করতে পারে। সো গাইস, কমেন্টের লিঙ্ক পিন করা আছে। শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য তারা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 13,000 টাকা বোনাস। আর হ্যাঁ, তোমরা খুব সহজে পেটিএম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য সহজ পদ্ধতি নিজের জিতে যাওয়া টাকা তুলে নিতে পারবে। তো আমি এটি বেছে নিয়েছি, আমি ব্যবহার করি, আপনিও চেষ্টা করতে পারেন। আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আর প্রোমো কোড দেওয়া আছে, সেটা ইউজ করে আপনি প্রমাণ করুন যে আপনিও একটি সত্যিকারের স্পোর্টস ফ্যান। আরে ও বৌদি, আরে ও বৌদি, আরে একটু আস্তে করুন না, মানে আস্তে চিল্লান না। আরে আশেপাশে তো আমরাও থাকি নাকি, তো কোনো বার্তাই দিচ্ছে না। আরে আরে তুই এসে গেছিস? তোর না শরীর খারাপ? শরীর খারাপ আমার? এ কি বললো বলতো? নিজেই তো সকালবেলা ফোন করে বললি জ্বর এসছে, তাই জন্য 7 তারিখে আমি অফিস থেকে চলে এলাম। ও হ্যাঁ, জ্বর তো এসেছিল, কিন্তু এখন আর নেই, এখন পুরো চাঙ্গা। হে হে, এসব কি করেছিস তুই? বস না, হাঁপাচ্ছিস তো? নাটক না মেরে তাড়াতাড়ি বল, কি এসব? সব বলবো ডার্লিং, তোমায় বলবো না তো আর কাকে বলবো? এ বাবা কেমন আছে রে এখন? জ্ঞান জ্ঞান করা কমেছে মালটার? শালা পুতিনের ছোট ভাই। একদম ফালতু কথা বলবি না। এই আমার ভিন ব্যাগটা কোথায়? সরিয়ে দিয়েছি। আমার বইগুলো? ওগুলোও সরিয়ে দিয়েছি। আমার ফাইল, ল্যাপটপ? আরে বললাম তো সব সরিয়ে দিয়েছি। মানে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর? উফ, আসার সাথে তাই তো শুরু হয়ে গেল। একটু চিল কর তুই। সরিয়ে সব ওই ঘরে রেখেছি। কি অবস্থা করে রেখেছিলি বলতো ঘরটার? এই এই তোর মতলবটা কি বলতো? বল বল, বলবি কি না? মেরে মাথা ফাটিয়ে দেব। আক এটা রাখ, এটা খুব দামি। হ্যাঁ, এটা তোর বাবা কিনে দেয়নি। একদম বাবা তুলবি না। এই বস না, তুই আগে বলতো আবার কি খিচুড়ি পাকাচ্ছিস তুই? খিচুড়ি? তোর খিচুড়ি কেন পাকাতে যাবো? রাতে তো চাইনিজ আর কন্টিনেন্টাল হবে রে। হ্যাঁ, চাইনিজ স্টার্টারে থাকবে রেশমি কাবাব আর আইরিশ হুইস্কি। উফ, পুরো বন অ্যাপেটি, পুরো বন অ্যাপেটিট। কেন রে, তোর বাবার আর একটা বিয়ে লেগেছে নাকি? হুর, এই বয়সে আর লোড নিতে পারবে নাকি? কি বললি তুই? হুম, কি বললি? কি বললি? আরে 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 বল, আরে শান্ত হয়ে বস না। তোর মনে হয় তোর মতো একটা বিষ মাল জীবনে থাকলে কারো শান্তি থাকে? ডার্লিং, এই বিষ মালটার সাথেই তো তোমার আজ ফার্স্ট লিভিং অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি মনে তো রাখোনি, সব ভুলে মেরে দিয়েছো আজকে। ইয়েস বেবি, দেখ না দেখ ঘরটা কি সুন্দর সাজিয়েছি। দেখ, নিউ মার্কেট থেকে আজকে নিজে নিজে গিয়ে স্টারলাইট কিনে এনেছি রে। বারান্দায় লাগাবো, সন্ধ্যেবেলা দেখবি আলাদাই লাগবে। রাতে ক্যান্ডেল জ্বালাবো। দেন উই উইল ডান্স টুগেদার অন তুমসে মিলকে ऐसा लगा तुमसे मिलके अरमा हुए। ডান্স করব না? হ্যাঁ শোনা, সেন্টেড ক্যান্ডেল, ও চাইনিজ কন্টিনেন্টাল, আইরিশ হুইস্কি। উফ বেবি, খুব ফান, খুব ফান। এটা লজ্জা করে না রে? বাপকে ঠিক করে টাকা দিতে পারিস না, মাসের শেষে হাপিত তাস করে বসে থাকা তোর জন্য। আর তোর এখানে অ্যানিভার্সারি করার বাই উঠেছে না? এই তোর বাপকে ধরে টানবি না, ম্যাশ করব ১০০ বার টান। ঠিক আছে ঠিক আছে, কটাটা নিয়ে কিন্তু আজকে দিনটা মার্সি করতে প্লিজ। আজ করব না আমি, সারা দিন রোবটের মতো কাজ করব। আমার গড়ল বসে ঝড়কে সবটা ম্যানেজ করব। আর তুমি এখানে বসে আলবাল লিখবে আর সব করবে? এই একদম আলবাল বলবি না। জানিস জানিস কত কনসেন্ট্রেট করে আমাকে স্ক্রিপ্টগুলো লিখতে হয়। হ্যাঁ, দেখবি যেদিনকে ফেমাস ইউটিউবার হয়ে যাব সেদিনকে BMW করে বাজার করতে যাব। হ্যাঁ, BMW করে বাজার করতে যাবে? আত্মা কেলানে, তোর বাবা ঠিকই বলে, তোর দ্বারা কিচ্ছু হবে না। একদম ফালতু কথা বলবি না। আফটার অল অ্যাসপায়ারিং ইউটিউবার ম্যান। হ্যাঁ, সিগারেটটা কিনতে গেলেও তো আমার কাছে হাত পেতে টাকা চাইতে হয়। হ্যাঁ রে, সেলফ রেসপেক্টটা কি বাপের হোটেলে বিলি দিয়েছিস? একটু করছিস বলে এরকম শোনাবি? একদম নাটক মারবি না। এসব সেন্টিমেন্টাল শিশু না, অন্য কোথাও গিয়ে দিবি। উফ, কি করতে যে তোর পাল্লায় পড়েছিলাম। ডার্লিং, পরেই যখন গেছিস আর কি করবি বল? ব্রেকআপ করব। হ্যাঁ, মালদা ছেলেপুটিয়ে জাজ ভেগে যাবে। আচ্ছা যা না, যা যা। বারণ করেছি নাকি তুই? হ্যাঁ, তা করবি কেন? তোর সেই জোর আছে নাকি? আদর মেরে মর্দানি কো মতলব কা তোর মর্দানির 108। ও নো, চুপচাপ সব ও ঘর থেকে ঘরে নিয়ে আয়। আমি 10 গুনবো, তার মধ্যে যদি জায়গার জিনিস জায়গায় না রেখেছিস তোর মর্দানির চিহ্নটাই আমি কেটে উড়িয়ে দেব। আরে কেন এত বাওয়াল করছিস? আমি কিচ্ছু শুনতে চাই না, যেটা বলেছি সেটাই করবি। এর থেকে শালা 16 নম্বর ছিল বলে ভালো হতো। তাই করতে হবে কিছুদিন বাদে। কেউ সাথে কেউ থাকবে না। থাকবে না, কাউকে আমি নিজে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তা তো করবি। পুরনো হয়ে গেছে না তোর কাছে, এখন তো নতুন মুখ চাই। তাই জন্য তো আমাকে ইরিটেট করে ভাগানোর চেষ্টা করছিস। ডার্লিং, এবার নাটকটা কি মারছে? তুই সব দায়িত্ব থেকে পালিয়ে বেড়াবি? রোজ নিয়ম করে ক্রিকেট খেলতে বাড়ি যাবি, বিকেলে আড্ডা মেরে রাত করে বাড়ি ফিরবি। কই তখন তো তোর আমার কথা একবারও মনে পড়ে না। কি যে বলিস তুই, আহ একটু ক্রিকেট খেলবো না? আরে পুরুষ মানুষদের ক্রিকেট খেলা আর রকে বসে আড্ডা দেওয়াটা মাস্ট রে মাস্ট। তুই জানিস তোকে খুন করতে আমার একটু হাত কাঁপে না? কাল করিস, আজ একটু পার্টি করে নি প্লিজ। করাচ্ছি তোর পার্টি, করাচ্ছি। এই তা কথা বলি রে, আমার ব্যাগ থেকে চেপেছিস? যা গিয়ে দেখে নে। তুই কি ভাবছিস আমি দেখবো না? তাহলে কত টাকা পেলি বল 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 না। কিন্তু ধার করেছি। কি ধার করেছিস? কত টাকা? ও তুই চিনবি না, ফেসবুক ফ্রেন্ড সে তোকে ধার দিও দিল? হ্যাঁ, খুব ভালো ফ্রেন্ড। ও গড, আর পারবো না এটাকে নিয়ে। আরে তুই তো কেন চাপ খাচ্ছিস বলতো? আমার তো আরো দারুণ দারুণ প্ল্যান আছে রে। হ্যাঁ, নেক্সট উইকেন্ডে মন্দারমণি বেরিয়ে যাবো। হ্যাঁ, সেখানে গিয়ে সোনার বাংলায় উঠবো, তোকে একটা গুচি বেস্ট আউটফিট কিনে দেবো। কি সেক্সি লাগবে বল তোকে? সত্যি? হ্যাঁ রে, রাতে ফাঁকা বিচে দুজনে বসে বিয়ার টানবো। হ্যাঁ, আর সমুদ্র দেখবো, পুরো জমে যাবে গুরু। তারপর পুলিশ ধরলে ফাইনটা তুই দিস? তুইও না মাইরি, তিন দিন কেমন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। চার পাল্লায় পড়েছি। এরপর তো রাঁচির মিন্টন হসপিটাল লেখা আছে রে আমাদের কপালে। এই আমরা দুজন একসাথে যাবো। হ্যাঁ, একসাথে পাগলামি করবো, একসাথে কামড়াকামড়ি করবো। হ্যাঁ, টাগুলো দে। মানে তোর কেন দেবো? দেখ আমি চেয়েছি তাই দিবি? কোনো চান্সই নেই গুরু। তোমাকে দেবো মানে তুমি আমার বাবাকে কি দিয়ে আসবে? চিনি না তোমাকে? হ্যাঁ, খুব অন্যায় করি বুঝি। করিস তো। যেই বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নেয় না, পেছনে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, সেই বাবার জন্য তোরা তো সিম্পেথি কিসের রে? শোন অঙ্কন, ভর সন্ধ্যাবেলা এরকম অলক্ষণের কথা বলতে নেই। সবসময় অত জাজমেন্টাল না হয়, ওনার পার্সপেক্টিভটাও আমাদের বোঝা উচিত। অ্যাটলিস্ট চেষ্টা তো করে দেখতে পারিস। তাছাড়া ওনার বয়স হয়েছে। ওরম না শুধু তোরই মনে হয়। হ্যাঁ, মাঠে নামিতে না, একাই পুরো মার্কেটটা খেয়ে নেবে। অঙ্কন মা মারা যাবার পর থেকে ফেসবুকের মধ্যে সুন্দর সুন্দরী মহিলাদের প্রোফাইলে ঢুকে যখন চুচু করতো তখন কিছু না না। অঙ্কন বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজ। উনি তোর বাবা, তোকেও বাকি মাদার ইন্ডিয়া হতে বলেছে রে। সেই তো ওই বাড়িতে গেলে মিথ্যে মিথ্যে সিঁদুর পড়ে যেতে হয়। জেনে গেলে জানিস পুতিন যুদ্ধ বাঁধিয়ে দেবে। কি হলো? তুই টাকাগুলো দিবি কিনা বল? তা আবার হয় নাকি? এখনো তো কত কিছু কিনতে হবে জানিস। এই তো তুই আসার আগে ইনভিটেশনের চ্যাপ্টারটা ক্লোজ করলাম রে ফোনে। ইনভিটেশন? হ্যাঁ, সৌভিক, বিশাল, প্রকাশিকরা সব আসছে তো। মালগুলো খুব আওয়াজ দিচ্ছিল, আমাদের থেকে নাকি অনেকগুলো টিপ পাও না, আমরা নাকি কিপটে। মালগুলো আজ আসুক, সব করে গুছিয়ে খাই দেবো। তার মানে ওদের দেখানোর জন্য তুই এসব করছিস? হায় রা, আরে তা কেন হতে যাবে? তুই থাক তোর ইউজলেস বন্ধুদের নিয়ে, আমি চললাম। আর কোনোদিন আসবো না দেখিস। আরে শোন না শোন না, একটা দিনই তো ব্যাপার। ছাড়বো না। কি করে তোর এই লোক দেখানোর নাটকে আমি তো সঙ্গ দেব? ছাড়। আরে প্লিজ প্লিজ এরকম করিস না, ফুল কেস খেয়ে যাবো। একটু বোঝার চেষ্টা কর না। না 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 না, ছাড়। ছাড়বো না। ছাড়, আমার লাগছে। কিন্তু লাগুক, আমি আমার আদরকে আদর করে দেবো। তুই এত নেকা কেন রে? কি করবো বল, ছোটবেলা থেকে তো শাহরুখের ফ্যান তো। এদের ঝগড়া না বিগ বসের এপিসোড, শালা বুঝি না। দেখেছিস তো, বিয়ে করেও শান্তি নেই। আর আমরা কত ভালো আছি বল। আরে ওরা চলে এলো নাকি? যাও গিয়ে দরজাটা খোলো, আমি ততক্ষণ রেডি হইনি। ভালো করে সাজবে কিন্তু। আই লাভ ইউ। Nut. মানে কি দরকার কেন এই তাজা ভূত দেখলে বাবা হ্যাঁ না 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 ভিতরে আসতে বলবে না আসুন না আপনারই তো বাড়ি তুই না বললেও আসবো হারামজাদা হ্যাঁ মাদুর আদুর মাদুর আদুর এই মাদুর ইমা বাদুর বাবা বাদুর বলে ফেলেছি না বলছো না ইমা আদুর আসো তোমাকে একটু আদর করি ওনাকে একটু বিষ দাও ঘরের কি অবস্থা হাট আদুর 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 আরে এটা বলি এই বাড়িটা আমার না সালা ভুলে গেছিলাম খালি মনে হচ্ছিল কোনো একটা বজ্জাত পাড়াকে টান করে দিয়েছে আরে কেস আরে কাকু আপনি কেমন আছেন কাকু তাই 3 মাসের ভাড়া পেলে যেমন থাকে মা ওরমই আছি টেনশনে সুগার পুরো 300 ছুঁই ছুঁই প্রেসারের উপরে ট্যাক্স 80 নিচে ট্যাক্স 90 এই তারপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল সে একবারে দুহাত বাড়ি আমাকে ডাকছে আই বিপ্লব তুমি এদিকে আসো একটু ছুকিতকিত খেলি কি রে তোকে টাকাটা দিয়েছিল তুই দিসনি কাউকে তুমি ওরে দিছো পাক্কা মেরা দিয়েছ তুমিও পাবে না আর আমিও পাবো না এই মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি হাট বেটা বাবু বিশেষ করে আমি দিয়ে দিতাম কিন্তু দাওনি যত্ন করে ওইখানে গুজে রেখেছ আর দেবেও না এই আপনি চুপ করবেন তোর জন্য কত কিছু সহ্য করতে হবে বল তো তুই তুই বিশেষ কর আমি পাক্কা ঠকবাজ আরে সেটা তো আমি জানি এমন কিছু একটা বলো যেটা আমি জানি না আর একটা ফালতু কথা বলে না কি করবে বাবা মানে কি করার দম আছে তোমার আদৌ করতে পারো দেখে তো মনে হয় না তুমি করতে পারো বলে কারণ অঙ্কন কি হচ্ছে কি আরে তুই জানিস না মালটা পুরো পারবা আরে হ্যাঁ রে তুই জানিস না মালটা প্রতিবার দুপুর 12টা বাজে না বাজতেই পাড়ার কলতলার মোড়ে বৌদিদের ম্যাটিনি শো দেখে বাবা ভুল বললে শুধু বৌদিদের নয় দাদাদেরটাও দেখি জানতাম এই অঙ্কন টাকাটা দিয়ে দে না দেবো না দেখেছো কিরম নচ্ছাস আমি তোমার ও তোমরা তো আবার বিয়ে করো না আমি কি বলি মা বিয়েটা করো না স্বামী তো দূরের কথা এরম একটা ছেলে যদি তোমার বাড়ি চাকর হয় না সব লুটে পালাবে ক্রাইম পেট্রোল দেখনি ড্যাম না বুড়ো কিছু বললি না 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 আপনি কন্টিনিউ করুন আমাকে পাড়ার ক্লাব থেকে পই পই করে বলেছিল কাকু এদের ভাড়া দেবেন না দেবেন না দেবেন না আমি দিয়ে দিলাম কি করব ছোট থেকে এত বড় মন আমার দিতে বড় ভালোবাসি কিন্তু ওই যে এখন পুরা উল্টা কেস আমারে আর কেউ দেয় না এই শুনুন আপনি কাটুন দেখেন দে কাটুন আমি কালকেই আপনাকে না গুছিয়ে টাকাটা দিয়ে আসবো আবার আজকে আমাদের বাড়িতে পার্টি আছে ঠিক আছে উই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল আওয়ার মুড ওকে বুঝলেন পার্টি হ্যাঁ এখানে আমার বাড়িতে অবভিয়াসলি সালা হারামজাদা ব্যাটা চালা তুই 3 মাসের ভাড়া না দিয়ে এখানে পার্টি মারাচ্ছ আমার ভাড়া দে নয়লে কিডনি খুঁড়ে বেঁচে দেব টাকাটা দিয়ে দে না দেব না দিতেই হবে দেব না দে ভাড়া দে আমি দেব না বেটা ভাড়া দে আগে দে বলছি দেব না দেব না হ্যাঁ দিবি দিবি হ্যাঁ না ভাড়া দিয়ে বলছি না দেবো না, তোকে দিতেই হবে। তোর না সব কিছুতে বাড়াবাড়ি, কি হতো এখন টাকাটা না দিলে? কি হতো মানে আমাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত। ওরম মনে হয় লাল মাল শালা কিছু করতে পারতো না। তুই ভাট না বকে যাও, তোকে কল কর আর জিজ্ঞেস কর কোথায় আছে। The number you are calling is out of network coverage area. Please try later. Oof. Dur. Shala phone gulo je kothay guje rakhe. Tori to bondhu bando. Tor motoi kelane. হ্যালো বল প্রকাশ। হ্যালো, আরে সরি রে ভাই, আজ মনে হয় না আসতে পারবো, বুঝলি তো। রিক্তার বাড়িতে সাডেন একটা পার্টি প্ল্যান হলো, তোর বাড়িতে অন্য একদিন যাবো, বুঝলি। প্লিজ কিছু মাইন্ড করিস না। ও হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। ভালো থাকিস, রাখছি রে, টাটা। কিরে কি হলো? কার ফোন ছিল? প্রকাশের। হ্যাঁ, কি বলছে? কখন আসছে ওরা? আদর, তুই ঠিকই বলিস রে, আমি সত্যি একটা লুজার। তুই তুই চলে যা, আমার সাথে থাকলে তুই কিছু পাবি না। অদ্ভুত, তো হঠাৎ করে কি হলো তোর? বাস্তবটা চোখের সামনে চলে এলো রে। আমার এক্সিস্টেন্সের কোনো ইম্পর্টেন্সই নেই। ন্যাকামোটা বন্ধ করে বলবি কি হয়েছে? রিক্তার বাড়িতে হঠাৎ করে পার্টি প্ল্যান হয়েছে। ওরা কেউ আসবে না রে আদর। ও বুঝলাম। বুঝেই যখন গেছিস তো প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে দে, তুই চলে যা, তুই চলে যা আদর, আমার কোনো ভ্যালু নেই রে। ছোটবেলার বন্ধু তো ভালো মতো বুঝে গেছে। তুই আর নিজের জীবনটা নষ্ট করিস না, জাস্ট গো অ্যান্ড লিভ ইউর লাইফ হ্যাপিলি আদর। তুই সত্যি অনেক বেটার অ্যান্ড সাকসেসফুল কাউকে ডিজার্ভ করিস। জানি তো। জানিস যখন, তাহলে কেন পড়ে আছিস? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আদর। আর তুই কি করবি? কিছু একটা ঠিক করে নেব। তুই চলে যা। ও তাই কিছু একটা করার কথা তোর এতদিন মাথায় এলো না, এখন বন্ধুদের থেকে লেঙ্গিকে অমনি মেলোড্রামা শুরু হয়ে গেল। দেখলি তো, আমার মতো করে আগেও কেউ তোকে ঝালেনি, পরেও ঝালবে না। আজ আবার প্রমাণ পেলি তো। আমি বোঝা যাচ্ছে আদর তোর ওপর। আই এম লিটারালি গুড ফর নাথিং। তোর বোঝা আমার বইতে ভালো লাগে অঙ্কন, বোঝা কম দায়িত্ব বেশি মনে হয়। হ্যাঁ আমি জানি তোর মাথাটা খারাপ, কোনো কমেন্ট নস, কিন্তু এই মাথা খারাপ অকম্মের ঠেকিটা আমাকে পাগলের মতো ভালোবাসে, এটাও তো সত্যি। এতটা ভালো কি আর পাঁচটা পারফেক্ট সাকসেসফুল ছেলে বাঁচতে পারবে? জানি না, ভালোবাসলে হয়তো এত প্রশ্নের উত্তর খুঁজতে নেই, শুধু ভালোবেসে যেতে হয়। আমাকে ক্ষমা করে দে আদর, স্বার্থপরের মতন সব চাপ তোর উপর চাপিয়ে দিয়েছি, তুই মুখ বুঝে সব সহ্যও করছিস। এটাই ঠিক না রে। আমি প্রমিস করছি কাল থেকে কিছু একটা করবই, ছেড়ে দেবো এসব। কি হবে ও ভাই সব করে? থাক, আর ট্র্যাজিক সিনেমার হিরো সাজতে হবে না, বরং তুই যে স্বপ্নটা দেখেছিস সেটার দিকেই ফোকাস থাক। আমি কোনো রকমের ঠিক ম্যানেজ করে নেব। তারপর তুই যখন সত্যি অনেক বড় ইউটিউবার হয়ে যাবি তখন তোর টাকা ফুল অ্যাশ করবো। আদর চল ক্যান্ডেলস গুলো জ্বালাই, নাইবা এলো ওরা। আমাদের দিনটা আমরা কেন স্পয়েল করবো বল? আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার ওঠ, তোর শখের আইরিশ হুইস্কিটা চেখে দেখি কেমন টেস্ট। সমস্ত দুঃখ ভুলে অবশেষে এলো নিঝঞ্ঝাট একটা রাত। আদুরে হাওয়া এসে লাগছে দুজনের গায়ে, ক্ষতেরা নিশ্চিন্তে মাথা রেখেছে আশ্রয়ের কোলে, তারাদের আলোয় ভরে উঠেছে গোটা ঘর, ঠিক যেমন পুরনো ছায়াছবিতে হতো। এই চিত্রনাট্যেও ভুল বোঝাবুঝি আছে, অগোছালো অভিমান আছে, দু এক টুকরো শোক এসে উকিঝুঁকি মেরেছে মাঝে মধ্যে, তবে সব শেষে বিচ্ছেদের আগুন আলতো করে নিভিয়ে ভালোবাসা কানে কানে ফিসফিস করে বলেছে, দুজনে দাঁড়িয়ে আছি, দুজনে দাঁড়িয়ে থাকবো। যতদিন পাশে থাকা যায়।